صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ما فضل مكانا إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر جبيني دار خروشا ولدانا دري معنا كجوشا نبول بول برغلش تسبیح خانیس کہ ہر کارے بتسبیحش زبانیس مومن آذکر خدا بسیار گو یاد اوکن یاد اوکن یاد اولا کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম
প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণদাতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে লাখো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আখিরাতের সম্বল সঞ্চয় করার মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ বক্সের ইবাব দেওয়া যায় না ওই ভাই গলা ভাই দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রাসূল আকরাম রহমত আলম নবিউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশার সাকি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মা মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন পৃথিবীতে এটাই শ্রেষ্ঠ মজলিস যেই মজলিসে দুনিয়ার মানুষের কল্যাণের দোয়া করা হয় পরকাল জীবনের মানুষের জন্য দোয়া করা হয় আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই কিন্তু এ বিশাল ময়দানে বহু আল্লাহ পাকের আশেক আছেন যাদের আমিন কবুল হয়ে যায় এবং এটাও অপ্রিয় সত্য কথা একজনের আমিন যদি আল্লাহ কবুল করেই ফেলেন ময়দানের সকলকেই আল্লাহ কবুল করে নেন ধানের সাথে চিটাও এক দামে বিক্রি হয় যদিও চিটার কোনো মূল্য নেই নেক বান্দাদের পাশে বসলে গুনাগারকেও আল্লাহ পাক নেককারদের বরকতে কবুল করে নেন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন সহি তরিকায় উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমল করার আমাদের তৌফিক দান করেন উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ইজ্জতের সাথে হেফাজত করেন কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনদিন এই উম্মত শেষ নবীকে আর পাবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইলেও পাবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন সাহাবী কেউ কেউ পাবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় হাস্তি এদেরকেও চাইলে আমরা পাব না এমনকি আমরা যারা চোখের সামনে যাদের দেখেছি মুস্তাজাবু দাওয়া এরাও ক্রমান্বয়ে বিদায়ের পথে বিদায় হয়ে গেছে ছায়াহীন অবস্থায় আমরা আছি
তো আমরা সেই নবীকে দেখে বরকত নেওয়ার ভাগ্য কি আর হবে না সাহাবায়ে কেরামকে দেখে সে বরকত নেওয়ার উপায় কি কিয়ামত পর্যন্ত একমাত্র উপায় হলো উলামায়ে আহলে হকদের সান্নিধ্যে বসা এরাই সাহাবায়ে কেরামের দায়িত্ব পালনের জায়গায় বসে আছেন এজন্য উলামায়ে কেরামদের জন্য বেশি দোয়া করা উচিত আল্লাহ উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন পাশাপাশি কথাটাও আমি বলবো উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য উম্মতের কাছে আলেমদের ইজ্জত ছোট করার জন্য যারা চক্রান্ত করে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে প্রথমত দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আবারও বলছি আল্লাহ হেদায়াত দান করেন আবারও বলছি আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহর ইলমে যদি হেদায়াত না থাকে তাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেন আমি আপনাদের দোয়া নেওয়ার স্বার্থে হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াত অংশ তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বলেছি ইখলাসুল রুহানিয়াতের সামান্য সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করুন প্রোগ্রামের প্রচারণা অনেক দিন ধরে চলতেছিল অনেকে অপ্রাণ চেষ্টা করেছিলেন আসার জন্য জরুরি কোনো কারণে হয়তো আসতে কথা বলেন পারেননি আল্লাহ তাদেরকেও এখানে আসার সওয়াব দিয়ে দিলেন আরেক দল আল্লাহর বান্দারা আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই বিভিন্ন গল্প গুজবে বিভিন্ন দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছেন আছে না নেই আবার কিছু আল্লাহ পাকের আশেকরা আছেন তারাই ওয়াজের সুযোগ পাইয়া মহিলা ভেন্ডেলের আশেপাশে তওয়াফ করে বানায় বলতেছি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াতের দৌলত দিয়ে ময়দানে আসার তৌফিক দান করেন আরেক দল আশেক আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই কিন্তু যেভাবে যেই নিয়তে বসা প্রয়োজন ছিল যে আর নবী পাবো না আবু বকর ওমর ওসমান আলীকে পাবো না ওলামায়ে কেরামদের সামনে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন আমার শক্তিতে আসতে পারি নাই তাহলে অধীর আগ্রহে বসি তওবার নিয়তে দেখিনি আল্লাহ আমাকে একটু তওবার সুযোগ দেন চোখে একটু পানি আসে কিন্তু মোবাইলের ব্যস্ততার কারণে তারা এই বরকত থেকে বঞ্চিত যারা মোবাইল নিয়ে এত সুন্দর পবিত্র ময়দানেও বসে মোবাইল ছাড়তে পারে না এরা কপাল পড়া ছাড়া কিছুই না শুধু শুধু পৃথিবীতে অনর্থক যদি কোনো কাজ থাকে অনর্থক যদি কোনো কাজ জমিনে থাকে ওয়াজের প্যান্ডেলে বসেই মোবাইল নিয়ে সময় কাটানো এটা পৃথিবীর নিকৃষ্ট অনর্থক কাজ তবে আমার হাতে তো আর হেদায়াত নাই হেদায়াতের মালিক কে মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়া লাহ আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে যাকে দিবেন না সে পাবে না হেদায়াতের চাবি কার হাতে মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যাকে চাইবেন হেদায়াত দিবেন যাকে চাইবেন না হেদায়াত তো দিবেনই না হেদায়াত পাবেই না হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ কোন পথ প্রদর্শক পাবে না হেদায়াতের মালিক